বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মাত্র 60টা লাইক আছে এবং আমার 334টা লাইক আছে এবং আমি রিফ্রেশ করলাম এবং আমার রিফ্রেশ করা মাত্র ও মাই গড 485টা লাইক হয়েছে এবং আমি রিফ্রেশ করলেই আমার লাইক বাড়ে রিফ্রেশ করলেই লাইক বাড়ে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার 850টা লাইক হয়েছে, আমি রিফ্রেশ করলেই লাইক বাড়ে এবং আমার 510টা লাইক। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো গাইস আপনারা কিন্তু ভিডিও শুরুতেই দেখছেন যে আমি রিফ্রেশ করি এবং প্রত্যেকটা রিফ্রেশে আমার টিকটক অ্যাকাউন্টে লাইক জোরের গতিতে আসতেছে। সো গাইস আপনি যদি টিকটক ইউজার হয়ে থাকেন এবং আপনার টিকটক অ্যাকাউন্টে যদি লাইক অ্যান্ড ফলোয়ার বাড়িয়ে নিতে চান তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। আজকের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু আপনার টিকটক অ্যাকাউন্টে যত খুশি তত লাইকস বাড়িয়ে নিতে পারবেন জোরের গতিতে। আজকের ভিডিওটি আপনারা একটু গুরুত্বহীন মনে করবেন না, যদি গুরুত্বহীন মনে করেন তাহলে আপনারা চলে যেতে পারেন। যারা শেষ পর্যন্ত দেখবেন আমি কথা দিচ্ছি আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টে আপনারা আপনাদের ইচ্ছে মতো লাইক ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন। সো গাইস ভিডিওটি শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে, যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিতে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। কিন্তু আজকে আমি আপনাদের ভিডিওতে প্রমাণ সহকারে সম্পূর্ণ বিস্তারিত তথ্য দিয়ে দেবো কীভাবে কী করতে হবে। সো গাইস প্রথমে আপনারা চলে যাবেন গুগল পে ক্রোম ব্রাউজারে। গুগল পে ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পরে আপনারা সার্চ বারে চলে যাবেন। সার্চ বারে যাওয়ার পরে আপনারা vdlikefollower.com। সো আপনারা যদি একটু উপরে লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে vdlikefollower.com। এছাড়া এই ওয়েবসাইটের লিঙ্কটি আমার পিন কমেন্টে পেয়ে যাবে করে দেওয়া হয়ে গেলে কিন্তু আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো গাইস এরকম ইন্টারফেস চলে আসার পরে আপনারা চাইলে এখান থেকে সাইন আপ করে নিতে পারবেন। সাইন আপ করবো তো সাইন আপে ক্লিক করে দেবো। সাইন আপে যদি ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? সো আমাদের যদি এরকম ইন্টারফেস চলে আসে তাহলে কিন্তু আমরা ক্রিয়েট নাও এখানে ক্লিক করে দেবো। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পরে আমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো গাইস এরকম ইন্টারফেস চলে আসার পরে আপনারা কিন্তু এখানে একটি নেম দিয়ে দিবেন, আপনাদের প্রথম নাম দিবেন, তারপরে দ্বিতীয় নেমটি দিয়ে দিবেন, তারপরে এখানে একটি ইউজার নেমটি দিয়ে দিবেন। ইউজার নেমটি অবশ্যই আপনাদের ছোট হাতের অক্ষর দিয়ে নামের শেষে দু একটা সংখ্যা অ্যাড করে দেবেন। তারপরে এখানে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, আপনাদের ফোনে থাকতে হবে অবশ্যই ইমেল অ্যাড্রেসটি, কারণ আপনাদের এই ফোনে যদি না থাকে তাহলে কিন্তু ভেরিফিকেশন কোডটি গেলে আপনারা পাবেন না। সো আপনাদের এই ইমেল অ্যাড্রেস একটি ভেরিফিকেশন কোড যাবে, কোডটি দিয়ে এখানে বসিয়ে তারপর আপনাদের সাবমিট করতে হবে। তারপরে এখানে দিয়ে দিবেন আপনারা একটি ফোন নাম্বার, তারপরে পাসওয়ার্ড দিবেন, সেম পাসওয়ার্ডটি এখানে দিবেন, তারপর আই এগ্রি এটাতে টিকমার্ক করে দিবেন। এটাতে টিকমার্ক করা হয়ে গেলে আপনারা সরাসরি সাইন আপে ক্লিক করে দিবেন, এভাবে আপনাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। সো গাইস লগ ইন করা হয়ে গেলে আপনারা সেভ বাটন ক্লিক করে অ্যাকাউন্টটা সেভ করে নেবেন। সেভ করা হয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের ব্যালেন্স জিরো জিরো থাকবে। আপনারা এখান থেকে কীভাবে লাইক নেবেন সম্পূর্ণ বিস্তারিত আমি আপনাদের দেখিয়ে দেবো কীভাবে কী করতে হবে। আপনার কাছে অনুরোধ থাকবে মনোযোগ সহকারে দেখার জন্য। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু, থ্রি ডট মেনুতে ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সার্ভিস নামে একটি অপশন আছে, সার্ভিসে ক্লিক করে দিবেন। যদি সার্ভিসেস অপশনে ক্লিক করে দেন তাহলে কিন্তু এখানে ক্রিয়েট ক্যাটাগরি নামে অপশন আছে, ক্যাটাগরির উপর একটি ক্লিক করে দিবেন। এখানে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু এখানে আপনার অল ক্যাটাগরি দেখতে পাবেন। এখানে যদি লক্ষ্য করুন তাহলে কিন্তু এখানে ফেসবুক থেকে শুরু করে টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম সব ধরনের প্ল্যাটফর্মে কিন্তু আপনার লাইক ফলোয়ার নিতে পারবেন। এখানে যদি আপনার ইউটিউবে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে চান তাহলে কিন্তু এখানে আপনারা 60 মিনিটে ভিডিও দিয়ে আপনারা 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে নিতে পারবেন। সো গাইস আমি এখন টিকটকে লাইক ফলোয়ার বাড়ানোর ভিডিও দিচ্ছি। সো আমি টিকটকে লাইক ফলোয়ার ভিডিও ফোয়ার জন্য আপনার থ্রি ডটে ক্লিক করে দিবেন। থ্রি ডটে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে অ্যাড পান্ট, অ্যাড পান্টের উপর ক্লিক করে দিবেন। অ্যাড পান্টের উপর যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু এখানে দেখতে পাবেন যে কতগুলো মেথড আছে। এখানে আপনারা যদি ব্যাংক থেকে ট্রান্সফার করতে চান তাহলে ব্যাংকে করবেন, যদি বিকাশ রকেট দিয়ে করতে চান তাহলে বিকাশ রকেট দিয়ে করেন। এটা বাংলাদেশি সাইট এবং এখানে কোনো রকম আপডেট বা কোনো রকম সমস্যা হবে না। এখান থেকে আপনারা প্রতিনিয়ত যত খুশি তত লাইক নিতে পারবেন, একদম জেনুইন এবং ট্রাস্টেড এবং রিয়েল লাইকস ফলোয়ার্স। সো বন্ধুরা প্রথমে আপনারা পেনাওতে ক্লিক করে দিবেন, আপনি কত টাকা এখানে এন্ডোর্স করতে চাচ্ছেন অত টাকা দিয়ে দিবেন। আমরা $1 দিব, সো এক দিয়ে দিলাম। তারপরে চেক নাও ক্লিক করে দিব। আমাদের এখানে $1 $121 পে করতে হচ্ছে, দেখতে পাচ্ছেন আমাদের এখানে ডলারের রেটটা একটু বাড়তি তাই আমাদের $121 পে করতে হচ্ছে। সো আমরা কী করবো, পেনাও অপশনে ক্লিক করে দেবো। পেনাও অপশনে যদি ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাদের মেথডটা সিলেক্ট করতে হবে কোন মেথডে আমরা পে করতে চাচ্ছি। সো গাইস এখানে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে রকেট, উপায়, নগদ এবং বিকাশ। সো আমরা যদি নগদের মধ্যে ক্লিক করি তাহলে কিন্তু এখানে দেখতে পাবেন যে ইন্টার ট্রানজ্যাকশন আইডি, আপনি যদি টাকা পাঠান তারপরে ট্রানজ্যাকশন আইডিটা পাবেন এখানে বসাতে হবে। আর আপনারা এই নাম্বারটি এখানে কপি অপশন আছে, কপি অপশনে ক্লিক করে আপনারা নাম্বারটি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে সেন্ড মানি করে দিবেন, আপনি $121 সেন্ড মানি করবেন। যদি $1 দিতে চান $121, সো $121 দেওয়ার পরে আপনারা সেন্ড মানি করে দেবেন। সেন্ড মানি করার পরে এখানে আপনারা ট্রানজ্যাকশন আইডিটি বসিয়ে দেবেন। ট্রানজ্যাকশন আইডিটি বসানোর পরে আপনারা সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। নিচে গিয়ে আপনারা ভেরিফাই অপশনে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনাদের ভেরিফাই হয়ে যাবে এবং আপনারা কিছুক্ষণের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে ডলারটা পেয়ে যাবেন। সো আমরা যেহেতু বিকাশ দিয়ে করবো চলে যাবো সরাসরি বিকাশ অ্যাকাউন্টের মধ্যে। বিকাশ অ্যাকাউন্টের মধ্যে কোনো রকম ঝামেলা হবে না, আপনার রকেট এবং উপায়ের মাধ্যমে কিন্তু নগদের মতো সেই
সেম ভাবে করতে হবে। সো বিকাশের মধ্যে কোনো রকম ঝামেলা হবে না, আপনাদের অ্যাকাউন্ট থেকে সরাসরি এই টাকাটা কেটে নেবে। বিকাশ অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে আপনাদের দেখতে পাচ্ছেন এখানে আপনাদের বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটা দিতে হবে। সো আমরা নাম্বারটা দিয়ে দেবো সুন্দর করে। সো গাইস আমাদের বিকাশ অ্যাকাউন্টটা দিয়ে দিলাম এবং আমরা এখন কনফার্মে ক্লিক করে দেবো। যদি কনফার্মে ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাদের বিকাশ অ্যাকাউন্টে একটি ভেরিফিকেশন কোড যাবে, এই কোডটি এখানে বসাতে হবে। সো আমরা কিছুক্ষণ ওয়েট করে দেখি আমাদের ভেরিফিকেশন কোডটা আসার পর আমরা এখানে বসাবো। সো গাইস আমাদের ভেরিফিকেশন কোডটি চলে আসছে এবং আমরা এখান থেকে কপি করে নেব। কপি করে আমরা ভেরিফিকেশন কোডটি এখানে বসিয়ে দেবো। সো আমরা কপি করে নিলাম, কপি করা হওয়ার পরে আমরা এখানে বসিয়ে দিলাম, তারপর কনফার্মে ক্লিক করে দেবো। সো কনফার্মে যদি ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাদের সর্বশেষ আমাদের পিন নাম্বারটি দিয়ে কনফার্মে ক্লিক করে আমাদের টাকাটা চলে আসবে। সো আমরা এখন পিন নাম্বারটি বসিয়ে দেবো। সো গাইস আমাদের পিন নাম্বারটি বসিয়ে দিলাম, এখন আমরা সরাসরি কনফার্ম অপশনে ক্লিক করে দেবো। সো কনফার্ম অপশনে যদি ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাদের পেমেন্টটি একদম সরাসরি ইনস্ট্যান্ট চলে যাবে এবং ইনস্ট্যান্ট আমাদের ডলারটা অ্যাড হয়ে যাবে। সো গাইস একটু লোডিং টানতেছে, আমাদের পেমেন্টটা কমপ্লিট হওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ম্যাক পেমেন্ট কিন্তু আমাদের সম্পূর্ণ হয়ে গেছে এবং আমাদের ডলারটা অ্যাড হয়ে যাচ্ছে। সো আমরা এখন চলে যাবো সরাসরি ব্যাক টু হোমে ক্লিক করে ব্যাক চলে যাবো। সো আমরা ব্যাকে যদি চলে যাই তাহলে কিন্তু আমরা হোমে ক্লিক করবো এবং আমাদের ডলারটা কিন্তু সরাসরি একদম ইনস্ট্যান্ট অ্যাড হয়ে গেছে। সো আমাদের ট্রানজ্যাকশন কিন্তু জিরো, একটা সব কিছু কিন্তু আমাদের জিরো ছিল, এখন আমাদের অ্যাড হয়ে গেছে। সো আমি আবার বেশি দেরি করবো না, বেশি দেরি না করে আমি সরাসরি আপনাদেরকে লাইক নিয়ে প্রমাণ নিয়ে সহকারে দেখিয়ে দেবো। সো আমি আমার চলে যাবো আমার টিকটক অ্যাকাউন্টে। সো আমার টিকটক অ্যাকাউন্টে যদি চলে আসি তাহলে কিন্তু এখানে দেখতে পাবেন যে আমাদের 195টা ফলোয়ার্স আছে এবং আমাদের 144টা লাইক আছে। সো আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে কিন্তু এখানে সব কিছু দেখতে পাবেন। সো এই জিনিসটা একটু লক্ষ্য করে রাখুন, আমি আপনাদের সামনে ইনস্ট্যান্ট 500 লাইক এনে দেখিয়ে দেবো, আর বেশি হতে পারি। সো আমি এই লাইক এই ভিডিওটাতে দেখেন আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন যে মাত্র 60টা লাইক আছে। সো আমি এটাকে কি করবো, আমি থ্রি ডট মেনুতে ক্লিক করে কপি লিঙ্ক করে নিলাম। কপি লিঙ্ক করার পরে আমি চলে যাবো আমার সাইটের মধ্যে। আমার সাইটের মধ্যে যদি চলে আসি তাহলে কিন্তু এখানে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন, থ্রি ডট মেনুতে ক্লিক করে দেবো। সো থ্রি ডট মেনুতে যদি ক্লিক করে দিই তাহলে কিন্তু এখানে আমাদের অর্ডার করতে হবে। সো আমরা অর্ডারে ক্লিক করে দেবো। সো অর্ডার যদি ক্লিক করে দিই তাহলে কিন্তু এখানে দেখতে পাবেন যে নিউ অর্ডার, অল অর্ডার সব কিছু আছে। সো আমরা নিউ অর্ডারে ক্লিক করে দেবো। সো নিউ অর্ডারে যদি ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো আমরা এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। সো ক্যাটাগরি যদি দেখি তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন টিকটক গ্যারান্টিড লাইক নামে একটি অপশন আছে, সেখানে ক্লিক করতে হবে। টিকটক গ্যারান্টিড লাইক নামে একটি অপশন আছে, সেটাতে যদি ক্লিক করে দিই তাহলে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং আমাদের সার্ভিস হিসেবে আরেকটা সিলেক্ট করতে হবে। সার্ভিস যদি ক্লিক করে দিই তাহলে কিন্তু এখানে আমরা দেখতে পাবো যে ইনস্ট্যান্ট আমাদের লাইকগুলো চলে আসে কোন সিস্টেমে। সো গাইস আমরা কি করব, সরাসরি আমরা এটাতে ক্লিক করে দেবো, ফার্স্ট স্টার্ট এটাতে ক্লিক করে দেবো। যত এটাতে যদি ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাদের সাথে সাথে স্টার্ট হয়ে যাবে এবং আমাদের লিঙ্কটা যে কপি করে আনছিলাম সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবো। ক্লিক করে ধরে রাখবো এবং লিঙ্কটা পেস্ট করে দেবো। সো পেস্ট যদি করে দিই তাহলে কিন্তু আমাদের কোয়ান্টিটি এখানে সিলেক্ট করতে হবে, আমরা কত লাইকস নিতে চাচ্ছি। সো আমরা যদি এখানে 500 দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এখান থেকে দেখতে পাচ্ছেন যে 93 সেন্ট পে করতে হচ্ছে। সো করবো সরাসরি আই এগ্রিতে ক্লিক করে দেবো, আই মানে আমাদের ইয়েস আই হ্যাভ কনফার্ম দ্যাট অর্ডার, আমরা এটাতে ক্লিক করে দেবো। এটাতে যদি ক্লিক করে দিই তারপরে কিন্তু আমাদের পেস অর্ডারে ক্লিক করতে হবে। সো পেস অর্ডারে ক্লিক করে দেবো, পেস অর্ডারে যদি ক্লিক করে দিই তাহলে কিন্তু আমার অর্ডারটি সাকসেসফুল হয়ে যাবে। সো আপনারা যদি উপরে লক্ষ্য করেন তাহলে কিন্তু অর্ডার সাবমিটেড হয়ে গেছে, এখন আমাদের কতগুলো আমাদের লাইক চলে আসে সেই বিষয়টা আমি দেখাবো। সো আমি সরাসরি চলে যাবো আমার টিকটক অ্যাকাউন্ট, টিকটক অ্যাকাউন্টে যাওয়ার পরে আমরা কিন্তু দেখতে পাবেন আমাদের এখানে 4টা লাইক আছে। সো আমি কিন্তু ভিডিওটা একটু স্কিপ করছি না, এখানে 344টা, আমি যদি একটু রিফ্রেশ করি তাহলে কিন্তু আমাদের লাইক চলে আসছে। দেখতে পাচ্ছেন আমাদের লাইক কিন্তু ইনস্ট্যান্ট চলে আসা শুরু করে দিয়েছে। সো আমি যদি আবার রিফ্রেশ করি তাহলে কিন্তু আমাদের লাইক আবার আসা শুরু করে দিয়েছে। আমাদের যত রিফ্রেশ করবো তত লাইক চলে, যত রিফ্রেশ করবো তত লাইক আসবে, কিন্তু আমাদের কিন্তু 1 সেকেন্ডও দেরি হবে না আমাদের লাইক কাউন্ট শুরু হয়ে যাবে। মাত্র 4টা লাইক ছিল এখান থেকে আমাদের 146টা লাইক হয়ে গেছে ভাই, 4টা লাইক ছিল 146টা লাইক হয়ে গেছে। তো আপনারা বুঝতেই পারছেন যে কতটুকু ট্রাস্টেড এবং কতটুকু রিয়েলভাবে লাইক চলে আসতেছে। সো আপনারা যদি ভালো করে লক্ষ্য করুন তাহলে কিন্তু এখানে দেখতে পাবেন যে আমাদের লাইকগুলো যে এখান থেকে আসতেছে এই লাইকগুলো কিন্তু এখানে আমাদের জাস্ট নাও দেখাচ্ছে। সো গাইস 500 লাইকস আপনাদের মাঝে ইনস্ট্যান্ট চলে আসবে, আমি যত রিফ্রেশ করবো ততই কিন্তু আমাদের লাইক চলে আসবে, যত রিফ্রেশ করবো ততই লাইক চলে আসবে। সো আশা করি আপনারা এই বিষয়টি ভালো করে বুঝতে পারছেন। সো আমি যদি এখন চলে যাই আমি আদার্স কিছু ফিচার্স আপনাদের দেখাই তাহলে কিন্তু এখান থেকে আপনারা সবগুলো ফিচার্সই দেখতে পাবেন। সো আপনারা যদি এখানে ক্লিক করে দেন ক্যাটাগরি নামে, ক্যাটাগরির অপশনে ক্লিক করে দেন তাহলে কিন্তু এখানে আপনারা অনেকগুলো ক্যাটাগরি পেয়ে যাবেন টিকটকের মধ্যে। সো এখানে টিকটক লাইক আছে, টিকটক শেয়ার আছে, টিকটক গ্যারান্টিড ভিউজ আছে, টিকটক ভিউজ আছে এবং টিকটক গ্যারান্টিড লাইক আছে, ফেসবুক বাংলাদেশ সার্ভিস আছে, এখন টিকটক সেভ আছে এবং টিকটক সেভ অনেক অপশন আছে। সো আমি যদি আবার ট্রিডর ম্যানেজে ক্লিক করে দিই এবং সার্ভিসে ক্লিক করে দিই তাহলে কিন্তু এখানে ক্যাটাগরি হিসেবে আপনারা একটু লক্ষ্য করুন তাহলে কিন্তু এখানে দেখতে পাবেন টিকটক লাইক, টিকটক ফলোয়ার্স, ডে ভিডিও টিকটক ফলোয়ার্স এবং টিকটক শেয়ার, টিকটক কমেন্ট, টিকটক ভিউজ, এখানে অনেকগুলো অপশন আছে আপনারা দেখতে পাচ্ছেন। ফেসবুক ফ্রেন্ডস রিকোয়েস্ট, ফেসবুক পেজ ফলো লাইক, টিকটক টার্গেট ভিউজ এবং আপনারা যত খুশি তত জিনিস এখানে যা আসান সোশ্যাল মিডিয়া সম্পর্কে যতগুলো তথ্য আছে সবগুলো তথ্য কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন। তো এখান থেকে আপনারা কোনো রকম মাইস হবেন না, এখান থেকে আপনি 100% রিয়েল এবং ট্রাস্টেড পদ্ধতিতে আপনারা সবগুলো পেয়ে যাবেন যত খুশি তত। আপনি শুধুমাত্র টিকটক না, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এবং যত ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সবগুলো তথ্যই কিন্তু এখান থেকে পেয়ে যাবেন।
টিকটক লাইক ফলোয়ার্স অবশ্যই সবগুলো পেয়ে দিয়েছেন। এখন আপনি ফ্রিতে কিভাবে টিকটক লাইক ফলোয়ার্স নেবেন, তো ফ্রিতে নেওয়ার জন্য অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন আপনাদের প্রোফাইল নেমটা থাকবে, এখানে ক্লিক করে দিবেন। এখানে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু এখানে তো আমরা রেফার করব, কিভাবে রেফার করার জন্য মাই রেফারাল অপশন আছে, মাই রেফারাল অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের লিঙ্কটি এখানে কপি করার অপশন আছে, সো আপনি যদি এখানে কপি করে নেন তাহলে কিন্তু আপনাদের লিঙ্কটি কপি হয়ে যাবে এবং আপনারা এই লিঙ্কের মাধ্যমে যে কোনো আপনারা যত বেশি তত রেফার করতে পারেন তাহলে আপনাদের অ্যাকাউন্টে 3 সেন্ট করে চলে আসবে এবং আপনাদের এই 3 সেন্ট দিয়ে আপনারা সরাসরি আপনাদের টিকটক অ্যাকাউন্টে লাইক ফলো নিতে পারবেন। বা এছাড়া আপনারা এই ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার যত বেশি যত ধরনের প্ল্যাটফর্ম আছে সবগুলো প্ল্যাটফর্মে কিন্তু আপনারা এখান থেকে ফ্রিতে সুবিধা পেয়ে যাচ্ছেন। সো আপনারা এখান থেকে রেফারেল সুবিধা পেয়ে গেছেন এবং সব কিছু দেখতে পাচ্ছেন এবং আপনারা বেশি ট্রানজ্যাকশন করতে পারলে কিন্তু আমাদের এখানে ফ্রিতে কিছু বোনাস আছে, সো আমরা বোনাসটি পেয়ে যাবো। সো আমরা যদি আবার রিফ্রেশ করি তাহলে কিন্তু দেখতে পাবেন যে আমাদের 510টা থেকে আমাদের 537টা হয়ে গেছে। সো আমরা রিফ্রেশ করলেই কিন্তু আমাদের লাইক বাড়বে, রিফ্রেশ করলেই লাইক বাড়বে। 344টা লাইক ছিল এবং আমাদের এখানে 338টা লাইক হয়ে গেছে। সো আমরা যদি ওয়েট করি কিছুক্ষণ তাহলে কিন্তু আমাদের লাইকসগুলো একদম কমপ্লিট হতে বেশিক্ষণ সময় নেবে না, মাত্র আমাদের কিছুক্ষণের মধ্যে আমাদের লাইকগুলো চলে আসবে। রিফ্রেশ করা মাত্র কিন্তু আমাদের লাইকসগুলো আর বাড়ে, রিফ্রেশ করা লাইকগুলো বাড়ে, রিফ্রেশ করলেই আমাদের লাইক বাড়তে থাকে, রিফ্রেশ করলে লাইক বাড়তে থাকে। সো আমি আপনাদেরকে আদার্স কিছু ফিচার্স এখন দেখে দিই, আদার্স কিছু কাজ দেখে দেবো কিভাবে আপনারা ভিউজ নেবেন বা ফলোয়ার্স নেবেন। সো আমরা যদি আবার অর্ডার ক্লিক করে দিই তাহলে কিন্তু আমরা নিউ অর্ডারে ক্লিক করে দেবো। সো নিউ অর্ডারে যদি ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো আমরা যদি এখানে দেখতে পাচ্ছেন টিকটক গ্যারান্টেড ভিউজ আছে এবং টিকটক ফলোয়ার্সের সার্ভিসটা আপাতত বন্ধ আছে, সো আমরা টিকটক ভিউজের গ্যারান্টেড ভিউজে ক্লিক করে দেবো। সো গ্যারান্টেড ভিউজে যদি ক্লিক করে দিই তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সাইট কেয়ার রিফারেল, এখানে যদি আমরা 30 দিনের জন্য 10 মিলিয়ন ভিউজ দিতে চাই তো আমরা এই এটাতে ক্লিক করে দেবো। এটাতে যদি ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাদের এক্সাম্পল হিসাবে আমাদের লিঙ্কটি দিতে হবে। সো আমরা যে লিঙ্কটি কপি করেছিলাম সেই লিঙ্কটি এখানে বসিয়ে দিব এবং কোয়ান্টিটি হিসেবে আমরা এখানে 500 দিয়ে দেবো। সো 500 যদি দিয়ে দিই তাহলে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের 0.0 মানে 9 সেন্ট দিতে হবে, মাত্র 9 টাকা দিতে হবে। সো আমরা যদি 9 টাকা দিয়ে সাবমিট করি তাহলে কিন্তু আমাদের মাত্র 19 টাকা এখানে যাচ্ছে, মানে 19.9 প্রাইস যাচ্ছে আমাদের এক ক্যাপ মধ্যে, মাত্র 19 টাকা করে আমাদের প্রাইস যাচ্ছে। সো আমরা এখানে এটা দিয়ে সাবমিট করে দেবো। সো আমরা এটা দিলাম, দেওয়ার পরে আমরা আবার পেজ অর্ডার আবার সাবমিট করে দেবো এবং আমাদের সাবমিট হয়ে গেছে। সো আমরা যদি একটু একটু লক্ষ্য করি তাহলে কিন্তু এখানে 361টা ভিউজ আছে। সো আমরা যদি একটু রিফ্রেশ করি তাহলে কিন্তু আমাদের ভিউজটা কমপ্লিট হয়ে যাবে। সো আমাদের 361টা থেকে আমাদের 381টা হয়ে গেছে। সো আমরা কিন্তু রিফ্রেশ করলে আমাদের ভিউজগুলো কমপ্লিট হয়ে যাবে, রিফ্রেশ করলে ভিউজগুলো কমপ্লিট হয়ে যাবে। সো বন্ধুরা বুঝতেই পারছেন কতটুকু ট্রাস্টেড এবং রিয়েলভাবে আমরা এখান থেকে যত খুশি তত লাইকস অ্যান্ড ফলোয়ার্স নিতে পারতেছি। সো আপনারা আশা করি এখান থেকে কোনো রকম মাইনাস হবে না, এখানে কাজ করলে আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টে যত খুশি তত লাইকস অ্যান্ড ফলোয়ার্স নিতে পারবেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।